সাদুল্লাপুরে 3 ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট। আমাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম গাইবান্ধা থেকে জানান, সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে সাদুল্লাপুর শহরে প্রাণকেন্দ্র চৌমাথা হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা চত্বর হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। পরে বনগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান সরকারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন বনগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহ আলম সরকার, ওয়ার্কার্স পার্টি উপজেলা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, তাঁতিল লীগের উপজেলা শাখার সাধারণ সভাপতি সোহেল রানা, সাধারণ ভোটার তৌহিদুল ইসলাম শাহিন, মোজাম্মেল হক, জামালপুর ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম বাবলু, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহানুল হক, সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়া, প্রার্থী ইব্রাহিম সহ অন্যান্যরা। বক্তারা বলেন, কিছু স্বার্থনিষী কুচক্রী মহল নিজেদের স্বার্থ রক্ষার জন্য পৌরসভা গঠনের নামে তালবাহানা করে জনগণের ভোটাধিকার সহ এলাকার উন্নয়ন নিয়ে ছিনিমিনি খেলছে। তাই সঠিক সময়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আহ্বান জানান বক্তারা। নতুবা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ওই কুচক্রী মহলকে প্রতিহত করে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন করা হবে বলে ঘোষণা দেন তারা। উল্লেখ্য, আগামী 15 জুন ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের জন্য গত 25 এপ্রিল সারা দেশে 135টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলার 3টি ইউনিয়নের নাম ঘোষণা করা হয়। নির্বাচনকে প্রার্থীরা মনোনয়ন ফরম ক্রয় করেন, অনেকে জমা দিয়েছে। অপরদিকে গত 12 এপ্রিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাদুল্লাপুর উপজেলার 3টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ স্থগিত করা হয়। কানিজ ফাতেমা জ্যোতি, জিবিটিভি। এই নুরুজ্জামান চেয়ারম্যান, শাহিন চেয়ারম্যান, আর হচ্ছে গোফার, সে হচ্ছে মেম্বার থেকে চেয়ারম্যান। আমরা দেখেছি যে একজন জনপ্রতিনিধি মারা গেলে সেখানে 3 মাসের মধ্যে উপনির্বাচন হয়, কিন্তু সেটাও হয়নি। একজন মেম্বার কিভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে থাকেন? 2016 সাল থেকে এ পর্যন্ত ইউনিয়ন পরিষদে যে লুটতরাজ, যে অপকর্ম হয়েছে, উন্নয়নের কাগজ আছে কিন্তু আসলে প্রকৃত উন্নয়নের কোনো ছোঁয়া এই 3টি ইউনিয়নে নেই। তবে আমরা যদি সাধারণ মানুষ যদি ভোট না পাই, তাহলে আমরা ভোটের জন্য আমরা সাদুল্লাপুরের মাটি একবার তামাক আশা করিয়া তলবন করিয়া আমরা আমাদের অধিকার ফিরিয়ে নেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বস্তরের মানুষ, কামারপাড়া, জামালপুর এবং বনগ্রাম, সবাই এখানে প্রায় 70,000 মানুষ আছে, সবাই ভোটের পক্ষে। আমরা সবাই ভোট চাই। ইতিমধ্যে আমরা অনেকেই মনোনয়নপত্র কিনেছি। এই মনোনয়নপত্র কেনার পর কীভাবে ভোট স্থগিত করে বা করে এটা আমরা জানতে পারছি না। আমরা অতি সত্বর আমাদের কামারপাড়া সহ 3টে ইউনিয়নের 70,000 মানুষের দাবি অতি বিলম্বে খুব তাড়াতাড়ি আমাদের নির্বাচনটা যাতে হয়, এটা আমাদের 70,000 মানুষের দাবি। যদি নির্বাচন তালবাহনা করা হয়, আমাদের 3 ইউনিয়নের সর্বস্তরের মানুষ আমরা বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমারপুর ইউনিয়নের বর্তমান 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আমরা ওয়ার্ড করছিলাম যে 16 সালের মে মাসের 7 তারিখে আমাদের ভোট হয়েছে। সেখান থেকে 5 বছরের মেয়াদ নিয়ে আমরা নির্বাচিত হয়েছি। আমাদের 5 বছর মেয়াদ শেষ হওয়ার পরে ধারাবাহিকভাবে নির্বাচন হওয়ার কথা, কারণ ধারাবাহিক হওয়ার পরে করোনার কারণে 1 বছর স্থগিত হওয়ার পরে আবার যখন ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে ভোট হয়, সেই ভোটে আমাদের ভোট জামালপুর ইউনিয়ন, বনগ্রাম এবং কামারপাড়া 3টি ইউনিয়নের ভোট যখন বন্ধ হয়ে যায়, এই 3টি ইউনিয়নের ছাত্রসিদ্ধি যে চরিত্রবান চেয়ারম্যান সাহেবেরা আছেন, তারা পাবলিকের কাছে কিভাবে টাকা হাতিয়ে নিচ্ছে, সেই হাতিয়ে নেওয়ার পরে মেম্বরদের কাছ থেকে টাকা নেওয়ার পরে সেই টাকা বিভিন্ন প্রশাসনের মাধ্যমে বিতরণ করার পর ভোট 3টি ইউনিয়নের ভোট বন্ধ করে, এবং বন্ধ করার পরেও পরে আবার তফসিল ঘোষণা হয়। তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা বিভিন্ন
পদে আমরা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র কিনি, সেখান থেকে আবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 17 তারিখ আমরা আজকেই ডবলশন পেপার জমা দেওয়ার জন্য একটা সিদ্ধান্ত করেছিলাম। এবং এলাকায় যে একটা সাধারণ মানুষের মধ্যে যে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার সাথে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করব এবং আগামী দিনে এই 3টি ইউনিয়নের জনস্বার্থে প্রশাসক নিয়োগ হবে, সেই অনুযায়ী পরিচালিত হবে। বিশ্বের কোথায় কি ঘটছে তৎক্ষণাৎ জানতে চোখ রাখুন জিবি নিউজের পাতায়, জিবি নিউজ 24.com। স্বপ্ন দেখা এই স্বদেশে।